সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকলা পশুরহাটে, আর আমার সামনে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর খামার উপযোগী যে ষাঁড় বাচ্চাগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দর্শক, অনেক দিন পরে আবার কালু কাকার কাছে আসলাম, তিনি নাকি এগুলো কালেকশন করেছেন। তো দর্শক, এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত জানবো। তো জানার আগে আমরা আগে চলুন কাকার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। তো কাকা, অনেক দিন যাবত মানে প্রতিবেদন দেওয়া হয় না আর কি, ওই সেই হরতাল অবরোধের জন্য ধরো যারা ব্যবসা করতে তাদের আর এখন ব্যবসা পরিস্থিতি খুব খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা, এখন গরু বাছুর নিয়ে আসে বেশি দামে, বেচা লাগতেছে কম দামে, এখন কি বলবো আর কব, বলার তার ভাষা নাই আমাদের। এখন ব্যবসা ঠিকই লাগতে হলে করতেই হবে এগুলো, এখন লস লাভ দেখে লাভ নাই, ব্যবসা করতে হলে করতেই হবে, লাভ হোক লস হোক করতেই হবে, ঠিক আছে। এখন ব্যবসার জড়িতর ভিড় ঢুকে গেছি, এভাবে তো ধরো করতেই হবে, না হলে তো দিন সময় যে অবস্থা রাস্তার রাস্তাঘাটের পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, আমার রুজু কমে গেছে, ব্যবসা বাণিজ্যে মেলা অনেক বিভিন্ন মানে অবনতি আর কি। তো কাকা, আমরা কালেকশন কটা করেছি? আটটা করেছি। আজকে আটটা? জি। তো এখনো তো বেচা হয়নি একটা? না, একটা বেচা হয়নি, দাম দর চলছে। আচ্ছা, তো ওই সাইড থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি ছোটর থেকে। দর্শক, একটু ছোট থেকে আমরা দেখানোর চেষ্টা করবো। সিরিয়ালের শুরুতে যেটা দেখতে পাচ্ছি হলিস্টিয়ান ফ্রিজিয়াম, আচ্ছা এর বয়সটা কেমন? আনুমানিক বয়স 9-10 মাস হবে। 9 থেকে 10 মাস? আচ্ছা, তো দামটা কেমন লাগছে? চাওয়া হচ্ছে 85। চাওয়া দাম 85 আছে? আচ্ছা, এখানে দরদাম করতে হবে? অবশ্যই দরদাম করতে। আচ্ছা, তো কাকা এটা আমরা সাইড করে দিই। সিরিয়ালের 2 নম্বরে যেটা দেখতে, এটা হলিস্টাল ফ্রিজিয়াম? এটা হলিস্টাল ফ্রিজিয়াম। আচ্ছা, তো এটা মনে হচ্ছে একটু বড়? হ্যাঁ বড়। এর বয়সটা কেমন? আনুমানিক 11-12 মাস হবে। 11-12 মাস বয়স হবে। কেমন কি দাম লাগছে? চাওয়া দাম হচ্ছে 90,000 টাকা। চাওয়া দাম 90,000? আচ্ছা, এখানে সামান্য কিছু দরদাম করতে হবে, গরু দেখে শুনে নিতে পারবে, ঠিক আছে? কাস্টমাররা যেখানে চামড়া টামড়া সব জায়গাটা লুজ আছে, ঠিক আছে, সব দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে। 2 নম্বর কেমন কি দাম লাগছে? 3 নম্বর না, এটার দামটা কেমন লাগছে? চা দাম 90,000। 90,000? আচ্ছা, এটার কি দরদাম করা যায়? অবশ্যই দরদাম। আচ্ছা, তো কাকা সিরিয়ালের 3 নম্বরে যেটা দেখা, হলিস্টিয়ান ফ্রিজিয়াম? হলিস্টিয়ান ফ্রিজিয়াম। আচ্ছা, এর বয়সটা কেমন? আনুমানিক 9-10 মাস হবে। এটাও আনুমানিক 9 থেকে 10 মাস বয়স হবে। একটু নাভিটা অনেক সুন্দর আসছে, দর্শক দেখতে পাচ্ছে মাশাআল্লাহ, কোয়ালিটি সম্পূর্ণ সার পাচ্ছে। কাস্টমার ভাইরাল নিলে জাত মান দেখে শুনে নিতে পারবে, নিতে পারবে, সে পছন্দ হলে তখন যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, নিতে পারবে। তো এইটা আল্লাহ দয় কোনো খারাপ গরু তুলি নাই। কেমন কি দাম রাখছেন এটা? চা দাম 85,000 টাকা। আচ্ছা, তো এখান থেকে তো সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে। তো কাকা সিরিয়ালের 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হলিস্টাইন ফ্রিজিয়াম? হলিস্টাইন ফ্রিজিয়াম। এটার তো কোয়ালিটি মনে হচ্ছে একটু উন্নত। তো বয়সটা কেমন আসতে পারে এটা? বয়স এটা 11-12 মাস বয়স হবে। 11-12 মাস বয়স হবে সিরিয়ালের 4 নম্বর, যাতে হলিস্টাইন ফ্রিজিয়াম, বেশ লম্বা দেখতে পাচ্ছি। কেমন কি দাম রাখছেন এটা? চাওয়া দাম 90,000। এটার চাওয়া দাম 90,000 টাকা। আচ্ছা, তো এখানে তো সামান্য কিছু দরদাম করে দরদাম করতে পারবে তারা, নিতে পারবে তো মানে একবারে লট আকারে নিতে চাইলে লডে নিলে লডেও দিয়ে দিতে পারবো আমরা, মানে 5টা 7টা একবারে? হ্যাঁ একবারে। আচ্ছা, সেই সুযোগটাও রাখছেন? হ্যাঁ, সেই সুযোগটা আমরা দিই। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালের 5 নম্বরটা, 5 নম্বরটা এটা হলিস্টাইন ফ্রিজিয়াম? হলিস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, বেশ বড় সরে এবং মোটা আকৃতি একটু দেখতে, মোটা কুটা, এটা দলের ভিতরে বিগ বাচ্চা, এটা বিগ বাচ্চা। আচ্ছা, পাও গুলো তো অনেক মোটা দেখতে পাচ্ছি, যেভাবে যে সবগুলো অপছন্দ করবে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর যে সম্পূর্ণ একটা গরু। এর বয়সটা কেমন আসতে পারে? আনুমানিক 12-13 মাস হবে। আনুমানিক 12-13 মাস? আচ্ছা, তো এইটার কেমন কি দাম রাখছেন? দাম 1,10,000। 1,10,000 টাকা। আচ্ছা, তো এখান থেকে সামান্য কিছু দরদাম করে বিক্রয় করবেন আর কি। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালের 6 নম্বর ষাঁড় বাচ্চা, এটা অস্ট্রেলিয়া ক্রস? অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা, তো এর বয়সটা কেমন আসতে পারে? আনুমানিক 11-12 মাস হবে। আনুমানিক 11-12 মাস?
আচ্ছা যাতে অস্ট্রেলিয়ান ক্রস দর্শকের পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি দাম লাগছেন এটা চা দাম 85000 আচ্ছা এখানে কি দরদাম হবে হ্যাঁ অবশ্যই একটু কম আছে সামান্য কিছু মানে দরদাম করে বিক্রয় করবে আচ্ছা তো এটা গেল সিরিয়ালে 6 নম্বর শাল বাচ্চা সিরিয়ালে 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এইটার কেমন কি দাম লাগছে চা দাম 95000 চা দাম 95000 এখানে কি দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই একটু সামান্য কিছু দরদাম করে বিক্রয় করে দেবেন আপনি তো একদম শেষের যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা বয়সটা কেমন আসতে পারে আনুমানিক 13-14 মাস হবে 13-14 মাস আচ্ছা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান দর্শকের পালগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল একটু রোগ গরম আচ্ছা তো হলস্টাইন ফ্রিজিয়ান এটা আপনার এই সিরিয়ালের শেষ বাচ্চা হ্যাঁ শেষ বাচ্চা এইটার দামটা কেমন কি রাখছেন 1,10,000 টাকা দাম 1,10,000 হ্যাঁ 1,10,000 আচ্ছা এটার কি দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই কিছু দরদাম করা যাবে অল্প সামান্য কিছু দরদাম করে বিক্রয় করবে হ্যাঁ বিক্রয় করবে আচ্ছা আচ্ছা আরে আল্লাহ তো কাকার তো এই কালেকশন গুলো ছিল হ্যাঁ আটটা বাচ্চা কালেকশন এটা এই কটাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যেহেতু অনেক দিন পরে আবার আসলেন তো কিছু বলার থাকলে বলবেন বলবো কি আর এই হরতাল অবরোধের জন্য আমার ব্যবসা বাণিজ্য তো সব শেষ আচ্ছা আচ্ছা তারপরে ব্যবসা বাণিজ্য করতে লাগেছে এখন পড়া তো আর বাদ দিতে পারতেছি মানে বিভিন্ন রকমের একটু হাট ঘাট করা মারা মেলা সমস্যা হয়ে যাচ্ছে এটাই আমি তো আর বাধাই ব্যবসা করি না আমরা রানিং ব্যবসাতে এতে আল্লাহর রহমতে ডাল ভাতের পয়সা হতে লাগেছিল যে অবস্থা হয়েছে দেশের এতে ধরো টিকে থাকা মুশকিল এখন যারা গরু বাছর নিয়ে যারা বাজায় ব্যবসা করবে তাদের জন্য এখন লাভ কারণ আমরা রানিং ব্যবসা করতে লাগে তো আমরা তো আর বানতে পারতেছি না আরে হিস্তে কিস্তি আছে আর কিস্তির তুলে মিলে ধরেন এইসব ব্যবসা বাণিজ্য ধরেন বিভিন্ন রকমের একটু পয়সা কষি হয়ে যাচ্ছে টাকা পয়সার শর্ট না মানে এই আল্লাহর রহমতে তাও টেকি আছে ইনশাল্লাহ দোয়ায় দেখা যাক আল্লাহ কত কি করে কতদূর নিয়ে যায় হ্যাঁ আর দর্শকরা এমনিতেই পুরাতন আপনি ব্যবসায়ী পুরাতন আগে থেকে ব্যবসায়ী আমি পুরনো দর্শকরা সবাই আপনাকে চিনে সবাই আছে কিন্তু নতুন যে দর্শকরা মানে যুক্ত হচ্ছে আর কি তাদের উদ্দেশ্যে মানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরুণখোলা হাট কসুরহাট কসুরহাটের বাড়ির পাশেই আমার বাসা আচ্ছা মোবাইল নাম্বার 01770 95104 এটাতে তো এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে সব আছে দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই পাবে যখন যোগাযোগ করবে তখনই পাবে রাত একটা নয় দুটা নয় যখন খুশি দর্শক যোগাযোগ করবে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ